দেশে গণতন্ত্র দেখতে না পেলেও সংসদে সব সুযোগ সুবিধা নিচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আরব বসন্তের স্বপ্ন দেখে লাভ নেই, কোনো অপশক্তি সরকার উৎখাত করতে পারবে না। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতে বহু চেষ্টা হয়েছে, তবে দলের কর্মীও জনগণ তা ব্যর্থ করে দিয়েছে। এবং শুরু হয় দেশের ভাগ্য কাছে নেমে আসে এবং তারা প্রতিষ্ঠা করতে পারে না। 12টি বছর যাবৎ দিন ক্ষণ অমাবস্যা পূর্ণিমা ঈদ কোরবানি কত সময় দিলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যায় না। জনতি শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এমন কোন অশুভ শক্তির অপতৎপরতা আমরা আওয়ামী লীগের নেতা কর্মী রাজপথে রুখে দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সমস্ত সুযোগ সুবিধা নিয়ে গণতন্ত্র হত্যা দিবস বলা, তাহলে এটা কি বিএনপি কি বুঝতে চায়? তাদের আচার আচরণ নিজেদেরই গণতন্ত্র বিরোধী, আবার তারা গণতন্ত্রের শপথ দেয় বাংলাদেশের মানুষকে। এ হলো সেই মাছের ঝোল খাই মাছ খাই না।